বহু বছর আগে বঙ্গদেশ থেকে পুরী জগন্নাথ ধাম যাবার সর্বাপেক্ষা জনপ্রিয় মাধ্যম ছিল জলপথ। তীর্থযাত্রার পথ সংক্ষেপ করার জন্য অধুনা খিদিরপুর থেকে সাঁকরাইল পর্যন্ত একটি খাল কেটে গঙ্গা ও সরস্বতী নদীকে যুক্ত করা হয়। পরবর্তীকালে গঙ্গা নদী এই খালের পথে প্রবাহিত হতে থাকে এবং মূল খালটি আদি গঙ্গা নামে পরিচিত হয়। সরস্বতী নদীর তীরে অবস্থিত আন্দুল ছিল পুরী যাবার পথে এক গুরুত্বপূর্ণ জনপথ। 500 বছর আগে আন্দুলের জমিদার ছিলেন দত্ত চৌধুরী পরিবার। জনশ্রুতি অনুযায়ী কৃষ্ণানন্দ দত্তর রাজত্বকালে নিত্যানন্দ প্রভুর পদধূলি পড়ে এই স্থানে। সেই পূর্ণ পদধূলি থেকে এই অঞ্চলের নাম হয় আনন্দধূলি, যা পরে অপভ্রংশ হয়ে আন্দুল নামে পরিচিত হয়। দত্ত চৌধুরী পরিবারের গোবিন্দ শরণ দত্ত সম্রাট আকবরের থেকে একটি বৃহৎ অঞ্চলের জায়গির লাভ করেন। তার নামানুসারে সেই অঞ্চলের নাম হয় গোবিন্দপুর। অধুনা কলকাতায় চৌরঙ্গি ময়দান এবং ফোর্ট উইলিয়াম এই স্থানেরই অন্তর্গত। হাটখোলার বিখ্যাত দত্ত পরিবার হলেন গোবিন্দ শরণেরই উত্তরসূরি। গোবিন্দ শরণের দাদা রামশরণ দত্ত আন্দুলে দুর্গাপূজা শুরু করেছিলেন। পরবর্তীকালে অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগে রায় উপাধিধারী কর পরিবার এই অঞ্চলের জমিদার হন। রামলোচন রায় ছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ান। 1757 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি পলাশির যুদ্ধে বিজয়ী হওয়ার পর মুর্শিদাবাদের রত্ন ভাণ্ডারের দখল নেয়। দেওয়ান হিসেবে রামচরণও অনেক ধন সম্পত্তি লাভ করেন। রামচরণের প্রপৌত্র রাজা রাজনারায়ণ রায় একটি বিশাল অট্টালিকা নির্মাণ করেন, যার নাম দেন আনন্দধাম। ইন্দো গ্রিক স্থাপত্যে তৈরি এই অট্টালিকা নির্মাণের দায়িত্ব নেয় গ্র্যানভিল ম্যাকলয়েড কোম্পানি। এই অসম্ভব সুন্দর স্থাপত্যটি আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে।